তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেইন করছি সি নো এভিল টু মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই ভয়ানক একটা গল্প নিয়ে। আসলে এই গল্পে আমরা দেখতে পারি জ্যাকব নামের একটা ছেলেকে, যার মা তাকে সবসময় টর্চার করতো, কারণ তার মায়ের মনে হতো তার মধ্যে হয়তোবা গডের কোনো রূপ আছে। আর এই অন্ধবিশ্বাসের জন্য সে বারবার করে জ্যাকবকে টর্চার করতো, কারণ তার মনে হতো জ্যাকব মানুষের পাপকে দেখতে পারে। আর এই জন্যই সে জ্যাকবের গডের রূপটাকে বাইরে বের করার জন্য তাকে দিয়ে অনেকগুলো খুন করিয়েছিল। আর এমন খুন করতে করতেই জ্যাকব যখন বড় হয়েছে, তখন সে একটা সিরিয়াল কিলারে কনভার্ট হয়ে গিয়েছিল। তবে পরবর্তীতে জ্যাকবের সাথে কি হয় বা তার মায়ের সাথেই কি হয়, সেই সমস্ত ব্যাপারগুলোই দেখবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি একটা হসপিটালের সিন। আমরা জানতে পারি এখানে দুইটা ডক্টর কাজ করে, যাদের নাম ছিল অ্যামি আর স্যাথ। আসলে তাদের কাজ ছিল বিভিন্ন ডেড বডিকে অ্যানালাইজ করে সেগুলোকে ডিসপোজ করে দেয়া। আসলে আজকে হচ্ছে গিয়ে অ্যামির বার্থডে, এই জন্য অ্যামিকে দ্রুত হসপিটাল ছাড়তে হবে, কারণ তার ফ্রেন্ডসরা একটা পার্টি অর্গানাইজ করেছে তার জন্য। তো এই জন্য সে স্যাথকেও ইনভাইট করে তার সাথে যাওয়ার জন্য। তবে স্যাথ তাকে সরাসরি না করে দেয়, সে বলে যে আমার হসপিটালে কিছু কাজ আছে, সেগুলো শেষ না করে আমি কোনোভাবে বেরোতে পারবো না। আর এরপরে অ্যামি রিসেপশনে গিয়ে তার আইডি কার্ডটা জমা দিয়ে যখনই এখান থেকে বের হওয়ার ট্রাই করে, তখনই তারা টিভিতে একটা নিউজ দেখতে পারে। তারা দেখতে পারে যে পুলিশরা 9টা ডেড বডি পেয়েছে, আর এই 9টা ডেড বডির মধ্যে সেই সিরিয়াল কিলারেরও একটা ডেড বডি, যার নাম হচ্ছে গিয়ে জ্যাকব। আর একটু পরে হসপিটালে কল চলে আসে, আর তারা জানতে পারে এই 9টা ডেড বডি তাদের হসপিটালেই আসছে। আর এই জন্য অ্যামি তার পার্টিটাকে ক্যান্সেল করে দেয়। সে সিদ্ধান্ত নেয় সে আর বাইরে যাবে না, কারণ তার ফ্রেন্ডদেরকে এই ডেড বডিগুলো ডিসপোজ করতে তাকে সাহায্য করতে হবে। আর তখন এদিকে আমরা দেখতে পারি সেই অ্যাম্বুলেন্সটা, যেটার মধ্যে জ্যাকব নামের সেই সিরিয়াল কিলার ছিল। আসলে সে এখনও মারা যায়নি, তার নিঃশ্বাস এখনও চলছিল। তো এই জন্য ডক্টর দ্রুত তাকে হসপিটালে নিয়ে আসার ট্রাই করছিল, আর তারা বারবার করে তাকে শক দিচ্ছিল যাতে করে সে জীবিত থাকতে পারে। তবে একটু পরেই ডক্টররা বুঝতে পারে যে তার সেখানে মৃত্যু হয়ে গেছে, সে পুরোপুরি ডেড হয়ে গেছে। আর এর একটু পরে সমস্ত ডেড বডিগুলো চলে আসে তাদের হসপিটালে। আর আমরা দেখতে পারি অ্যামি আর সেথ এই ডেড বডিগুলোকে রিসিভ করে, আর এরপরে জ্যাকবের ডেড বডিটাকে তারা হসপিটালের মধ্যে নিয়ে আসে। একটু পরে তারা যখন ডেড বডিটাকে লিফটের মধ্যে ওঠায়, তখন আমরা দেখতে পারি যেহেতু এই লিফটের মধ্যে জায়গা একটু কম ছিল, তো এই জন্য অ্যামি এই ডেড বডি নিয়ে মধ্যে ঢুকতে পারলেও সেথ এটার মধ্যে যেতে পারে না। লিফটের মধ্যে অ্যামি দেখতে পারে জ্যাকবের ডেড বডিটা একটু নড়াচড়া করছে, আর এই ব্যাপারটা দেখার পরে সে একটু বেশিই ভয় পেয়ে যায়। তবে একটু পরেই লিফটটা খুলে যায়, আর তারা ডেড বডি নিয়ে সোজা চলে আসে তাদের চেম্বারে, যেখানে তারা বডিকে কাটাছেঁড়া করবে। আর এরপরে যখন তারা তাকে মর্গে এনে তার হাইটটাকে মাপার ট্রাই করে, তখনই এমির মনে হয় যে হয়তোবা তার বডিটা কোনো নড়াচড়া করছে। আর এই জন্য যখন সে তার নিঃশ্বাসটা চেক করার জন্য মুখটা তার মুখের কাছে নেয়, তখনই জ্যাকব তার মুখের উপরে রক্ত বমি করে দেয়। আর এই ব্যাপারটার জন্য অ্যামি একটু বেশি ভয় পেয়ে যায়, আর সে দ্রুত চলে যাওয়ার ট্রাই করে। তবে স্যার তাকে বুঝিয়ে বলার ট্রাই করে যে মাঝে মধ্যে বডি এমন রেসপন্স করে, এটা নর্মাল একটা ব্যাপার, এতে ভয় পাওয়ার কিছু নেই, তুমি একটু শান্ত থাকো। আর এরপরে অ্যামি চলে আসে অন্য বাকি সব ডেড বডিগুলো দেখার জন্য। আর যখনই অ্যামি এখানে লাইটটা অন করে, তখন সমস্ত ডেড বডিগুলো দাঁড়া হয়ে যায়। অ্যামি এটা দেখার পরে একটু ভয় পেলেও পরক্ষণে সে দেখতে পারে এগুলো সব হচ্ছে গিয়ে তার ফ্রেন্ড। আসলে যেহেতু অ্যামি কাজের চাপের জন্য তার বার্থডে পালন করতে বাইরে যায়নি, তো এই জন্য তারা প্ল্যানিং করেছে তারা হসপিটালেই অ্যামিকে সারপ্রাইজ করবে, আর তার বার্থডে পার্টিটা এখানেই পালন করবে। এখানে সবার মধ্যে অ্যামির ভাই উইলো ছিল, যেও তার বার্থডে পার্টি পালন করার জন্য হসপিটালে এসেছে। আর যখন অ্যামি স্যাথের সাথে কথাবার্তা বলছিল আর এই ব্যাপারটা উইল দেখতে পারে, তখন সে গিয়ে স্যাথকে তার বোন থেকে দূরে থাকার জন্য বলে, কারণ উইলের মনে হয় যে তার বোনের জন্য স্যাথ কোনো পারফেক্ট কেউ না। আর এই ব্যাপারটার জন্য স্যাথও একটু বেশি রাগ করে, তো এই জন্য সে পার্টি থেকে বেরিয়ে বাইরে চলে আসে। আর স্যাথ যে রাগ করে চলে গিয়েছে এই ব্যাপারটা অ্যামিও দেখতে পারে, তো এই জন্য সে উইলকে গিয়ে জিজ্ঞেস করে যে তুমি আসলে স্যাথকে বলেছোটা কি। তবে উইল সমস্ত কিছু অস্বীকার করে, সে বলে যে আমি তাকে কিছুই বলিনি। তবে যখন অ্যামি তাকে বারবার করে রাগ করে জিজ্ঞেস করে, তখন উইল তাকে বলে যে তুমি তোমার মেডিকেল স্কুল থেকে ড্রপ করে এখানে এসেছো এই ডেড বডিগুলোর সাথে কাজ করার জন্য, এটা ছিল তোমার লাইফের সবচেয়ে খারাপ একটা সিদ্ধান্ত। আর এটা শোনার পরে অ্যামি একটু বেশিই রাগ করে তাকে বলে দেয় যে তুমি আমার লাইফের মধ্যে নাক কলাতে আসবে না, আমার লাইফ আমার সিদ্ধান্ত মতো চলবে। এটা বলে সে রাগ করে পার্টি ছেড়ে এখান থেকে চলে যায়। আর তখন এদিকে আমরা দেখতে পারি স্যাথকে, যে কিনা একটা ডেড বডিকে মেল করার ট্রাই করছিল। তো এই জন্য সে তার পেটটা ফুটো করে তার পেটের মধ্যে অনেকগুলো মেডিসিন দিয়ে দেয়, যাতে করে বডিটা আস্তে করে মেল্ট হয়ে যায়। আর তখন এদিকে আমরা দেখতে পারি এমির দুইটা ফ্রেন্ড চলে আসে সেই মুর্দা ঘরে যেখানে জ্যাকবের ডেড বডিটা রাখা হয়েছে। আর এখানে আসার পরে তারা যখন জ্যাকবের ডেড বডিটা দেখতে পারে, তখন এখানের মেয়েটা বলে যে তাকে আমি নিউজে দেখতে পেয়েছিলাম, আসলে সে হচ্ছে একজন ভয়ঙ্কর সিরিয়াল কিলার,
তবে দেখো আজকে তারও মৃত্যু হলো। সে তার মায়ের চালের মধ্যে পড়ে একজন ভয়ঙ্কর সিরিয়াল কিলার হয়েছিল। আর এই ব্যাপারগুলো নিয়ে তারা বারবার করে মজা করছিল, তারা তার ডেড বডিটাকে নিয়ে বারবার করে মজা করছিল, হাসাহাসি করছিল। আর তখনই তারা নোটিস করে জেকবের ডেড বডিটা এখান থেকে গায়েব হয়ে গেছে। আর এটা দেখার পরে তারা প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর তখন এখান থেকে লাইটও চলে যায়, মানে সমস্ত লাইটগুলো বন্ধ হয়ে যায়। আর যখন তারা একটা কাঠির সাহায্যে আগুন জ্বালিয়ে চারপাশে চেক করার ট্রাই করে, তখন তারা বুঝতে পারে জেকব তাদের পেছনেই দাঁড়িয়ে আছে। জেকব এখানে ছেলেটাকে ধরে ফেলে, তবে কোনো রকমে মেয়েটা এখান থেকে পালিয়ে চলে যায়। আর এর একটু পরে জেকব চলে আসে একটা ডেড বডির কাছে, যেটা আসলে তার মায়ের ডেড বডি, যাকে সে নিজে হাতে খুন করেছে। সে তার মায়ের ডেড বডিটা দেখার পরে প্রচণ্ড কান্না করে, কারণ সে খুবই ইমোশনাল হয়ে গিয়েছিল। আর এই সুযোগটা পেয়ে সেই ছেলেটা এখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করে, তবে তখন জেকব তাকে পেছন থেকে ধরে ফেলে আর তার গলা টিপে তাকে খুন করে। আর এরপরে যখন জেকব তার ফেস থেকে ব্যান্ডেজটাকে সরায়, তখন সে দেখতে পারে তার একটা চোখ পুরোপুরি ড্যামেজ হয়ে আছে। আর তখনই জেকবের মনে পড়ে যে একটা রড তার চোখের মধ্যে ঢুকে গিয়েছিল, এই জন্য তার পুরো চোখটা ড্যামেজ হয়ে গেছে। তো এই জন্য এটাকে ঢাকার জন্য সে এখানে একটা মাস্ক পরে, আর এরপর তার সমস্ত জিনিসপাতি সমস্ত অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ে সমস্ত মানুষদেরকে মারার জন্য। আর তখন আমরা দেখতে পারি হসপিটালের রিসেপশনিস্টকে, যে কিনা হসপিটালের সমস্ত ব্যাপারগুলো হ্যান্ডেল করত। সে কিছু আওয়াজ শোনার পরে যখন বাইরে চেক করার জন্য আসে, তখনই সে নোটিস করে তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। আর এই জন্য সে দ্রুত সেখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করে, তবে কোনোই লাভ হয় না, সেখান থেকে নিচের দিকে পড়ে যায়। আর যেহেতু সে একটু প্রতিবন্ধী ছিল, তো এই জন্য সে দৌড়েও পালাতে পারছিল না। সে গড়াগড়ি করে কোনো রকমে পালানোর ট্রাই করে, যাতে করে সে জ্যাকব থেকে বাঁচতে পারে। তবে জ্যাকব একটা হুক তার দিকে মেরেছিল, যেটা তার পায়ের মধ্যে ঢুকে গিয়েছে। তো এই জন্য সেই হুকের সাহায্যে জ্যাকব তাকে টেনে তার কাছে নিয়ে আসে। আর যখন ব্যথায় এই লোকটা চিৎকার করছিল, তখন তার চিৎকার এমি শুনতে পারে। আর এই জন্য এমি তার ভাইকে নিয়ে চলে আসে সেই মুর্দা ঘরে যেখানে জেকবের লাশটাকে রাখা হয়েছিল। আর এখানে আসার পরে সে পুরোপুরি শক্ট হয়ে যায়। সে দেখতে পারে জেকবের লাশটা পুরো গায়েব হয়ে গেছে। আর সে এইটাও বুঝতে পারে যে এই সমস্ত কাজগুলো জেকবই করছে, সে হয়তোবা এখন মানুষদেরকে মারছে। আর তখন তারা ফ্রিজারের গেটের মধ্যে কিছু রক্তও দেখতে পারে। আর যখন তারা ফ্রিজারটা ওপেন করে, তখন সেটার মধ্যে তারা সেই বন্ধুর লাশটা পেয়ে যায়, যাকে একটু আগে জেকব খুন করেছে। এটা দেখার পরে তারা সবাই প্রচণ্ড শক্ট হয়ে যায়, তারা খুবই প্যানিক হয়ে যায়, আর তারা খুবই ভয়ও পেয়ে যায়। আর তখনই পুরো হসপিটালের কারেন্ট চলে যায়, আর পুরো হসপিটাল অন্ধকার হয়ে যায়। আসলে যাতে করে জ্যাকব এই কাজগুলো খুব সহজেই করতে পারে, এই জন্য সে পুরো হসপিটালের ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়েছে। আর এই ব্যাপারগুলোর জন্য তারা যখন আরও বেশি ভয়ের মধ্যে ছিল, তখন এমি তাদের সবাইকে বুঝিয়ে বলে যে আমাদের দ্রুত গিয়ে পুলিশকে কল দিতে হবে, যাতে করে পুলিশ এসে আমাদেরকে সেভ করতে পারে। তবে তখন উইল বলে যে আমাদের সবার ফোনগুলো রিসেপশনিস্ট তার লকারের মধ্যে লক করে দিয়েছে, যেই চাবিটা তার কাছে আছে তাকে আমাদের খুঁজে বের করতে হবে। আর এখন যেহেতু চারপাশে পুরো অন্ধকার, তো এই জন্য তারা একটা লাইট নিয়ে বেরিয়ে পড়ে রিসেপশনিস্টকে খোঁজার জন্য। তবে যখন তারা একটু সামনে লাইব্রেরির কাছে আসে, তখন তারা দেখতে পারে এখানে রিসেপশনিস্টের লাশ পড়ে আছে, যাকে কিনা খুবই জঘন্যভাবে মারা হয়েছে। আর তখন অন্যদিকে স্যাদ চলে আসে ইলেকট্রিসিটি রুমে, আর এখানে এসে সে বুঝতে পারে যে এখানে সমস্ত তারগুলো কেটে ফেলা হয়েছে। আর তখন এদিকে আমরা দেখতে পারি সেই মেয়েটাকে, যেই মেয়েটা জেকব থেকে কোনোরকমে পালিয়ে এমির কাছে চলে এসেছে। আর সে সবাইকে চিৎকার করে বলে যে এই সমস্ত কাজগুলো জেকব করেছে, আমার বন্ধুকে জেকবই খুন করেছে, সে ডেড বডি হওয়ার নাটক করছিল যাতে করে তার উপরে পুলিশ কেস না হয় আর সে আরামসে সব কিছু করতে পারে। আর তখন এমি তাকে জিজ্ঞেস করে, তুমি কি সেথকে দেখতে পেয়েছিলে? তখন সে বলে যে না, আমি সেথকে এখনও দেখতে পাইনি। আর এই জন্য তারা সবাই দৌড়ে যায় যেই কোনো মূল্যে সেথকে খুঁজে বের করার জন্য, কারণ সেই এখন তাদের টিমের বাইরে আছে। আর অন্যদিকে আমরা দেখতে পারি সেথের কাছে অনেকগুলো চাবি ছিল। তো এই জন্য সে একটা রুমের কাছে গিয়ে যখন সেই চাবিগুলো দিয়ে সেই রুমটাকে খোলার ট্রাই করছিল, তখন তার হাত থেকে টর্চটা নিচে পড়ে যায়। আর যখন সে টর্চটাকে তোলার ট্রাই করে, তখনই তার সামনে জ্যাকব চলে আসে। আর জ্যাকব তাকে দেখার পরেই তার উপরে আক্রমণ করে দেয়। তবে সেথ কোনো রকমে তার থেকে সেভ হয়ে নিজেকে একটা রুমের মধ্যে লক করে নেয়। আর এদিকে তারা সবাই মিলে ডিসাইড করে তারা উপরের ফ্লোরে যাবে। তো এই জন্য তারা সিঁড়ি দিয়ে যখন উপরে ওঠে, তখন তারা একটা গেটের সামনে চলে আসে। তবে এই গেটটা ভেতর থেকে লক করা ছিল। আর তখন আমরা জানতে পারি যে গেটের ওই পাশে আসলে সেথ ছিল, যার পেছনে জেকব পড়ে আছে। যদিও কোনোরকমে সেথ এই দরজাটাকে খুলে তাদের সঙ্গে জয়েন করে ফেলে, তবে ততক্ষণে জেকবও পেছন দিয়ে চলে আসে আর সে তাদের উপরে অ্যাটাক করে দেয়। তবে তারা কোনোরকমে সেখান থেকে সেভ হয়ে দৌড়ে পালিয়ে গেলেও তারা দুইটা গ্রুপে দুই দিকে ডিভাইড হয়ে যায়। অ্যামি আর উইল দৌড়ে একটা রুমের মধ্যে চলে আসে, আর তারা ওয়েট করছিল জ্যাকবের যাওয়ার জন্য। আর অন্যদিকে তাদের একটা ফ্রেন্ড চলে আসে একটা রুমের মধ্যে, তবে সে দেখতে পারে এখানে জ্যাকব অলরেডি ছিল, যে কিনা তাকে মারার জন্য ওয়েট করছিল। আর এগুলো দেখে যখন সে দৌড়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে, তখন জেকব তাকে ধরে ফেলে আর তার ঘাড়টা মটকে দেয়।
এই জন্য তার বডিটা সেখানে প্যারালাইজড হয়ে যায়। আর যখনই জেকব তাকে মারতে যাবে তখনই তার কিছু একটা মনে পড়ে যায়, আর সে নিজেকে আয়নায় গিয়ে দেখা শুরু করে। আর সে নিজেকেই বলা শুরু করে যে না, আমি এই কাজগুলো কোনোভাবেই করতে পারবো না। আর তার সমস্ত পুরনো স্মৃতিগুলো বারবার করে মনে আসা শুরু হয়ে যায়। আর এই মেয়েটাও দূর থেকে সমস্ত ব্যাপারটা দেখছিল, আর এই জন্য তার মনে হয়েছিল জেকব হয়তোবা তাকে আর মারবে না, তো এই জন্য সে গডকে থ্যাংক ইউ বলে। তবে এই ব্যাপারটা জেকব শুনতে পারে, আর এই জন্য সে তাকে এসে জিজ্ঞেস করে যে গড তোমার সাহায্য কেন করবে। আর এতটুকু বলেই সে তাকে সেখানে মেরে ফেলে। আর এই মেয়ের মৃত্যুর চিৎকার সে তো শুনতে পারে, তো এই জন্য সে বুঝতে পারে জেকব তাদের দিকে আসছে। এই জন্য তারা দুজন দৌড়ে একটা রুমের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। তবে তাদের পায়ের শব্দ শুনে জেকবও তাদের রুমের মধ্যে চলে আসে। আসলে এই রুমের অন্য সাইডে অ্যামি আর উইলও ছিল, যারা কিনা এখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করছিল। তবে যখনই তারা উঠে তখন তারা জেকবকে দেখতে পারে, তাই তারা আবারও লুকিয়ে পড়ে। আর অন্যদিকে ওই মেয়েটা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল, যে ব্যাপারটা জেকবও শুনতে পারে, তো এই জন্য সে গিয়ে ফাইনালি তাকে খুঁজে বের করে ফেলে। আর যখনই জেকব তাকে মারতে যাবে তখনই এমি তাকে ডিস্ট্রাক্ট করার ট্রাই করে। আর এই সুযোগটা পেয়ে এই মেয়েটা দ্রুত পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে জেকব ওই ব্যাপারটা বুঝতে পারে, তো এই জন্য সে ফাইনালি জোরে তার গলার মধ্যে একটা কোপ দেয়। আর এই জন্য তার গলা দিয়ে একটা বড় গর্ত হয়ে যায়, আর এখান দিয়ে অনেক রক্তক্ষরণের জন্য ফাইনালি তার সেখানেই মৃত্যু হয়ে যায়। তারা সবাই সেখান থেকে দ্রুত পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে জেকব এসে ফাইনালি উইলকে ধরে ফেলে, আর সে তার গলার মধ্যে চাপ দিয়ে ধরে তাকে সেখানে বেহুশ করে ফেলে। এমি এই ব্যাপারগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, তবে সে কিছুই করতে পারছিল না, তো এই জন্য সে দ্রুত সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তবে একটু দূরে যাওয়ার পরে ফাইনালি সে সিদ্ধান্ত নেয় সে যে কোনো মূল্যে উইলকে সেভ করবে, তো এই জন্য তারা দুজন মিলে চলে আসে মুর্দা ঘরের মধ্যে। তবে এখানে এসে তারা উইলের বন্ধুকে পেয়ে যায়, যার কিনা অলরেডি মৃত্যু হয়ে গেছে। আর অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পরে ফাইনালি তারা উইলের ডেড বডিটা পেয়ে যায়। তবে তারা দেখতে পারে উইলের হাত পা পুরোপুরি বাঁধা অবস্থায়। আর এই ব্যাপারগুলো দেখার পরে তারা বুঝতে পারে যে এটা হয়তো একটা ট্র্যাপ হতে পারে। তবে তবুও অ্যামি তার ভাইয়ের জীবনটাকে সেভ করার জন্য তার হাতটাকে খোলার ট্রাই করে। তবে তখনই এখানে জ্যাকব চলে আসে, আর সে একটা ইলেকট্রিক্যাল নাইফের সাহায্যে তার বডিটাকে পুরো দুই টুকরো করে ফেলে। জেকব তাদের দুজনের উপরেও আক্রমণ করে দেয়, তবে কোনোরকমে তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে একেবারে শেষ মুহূর্তে জেকব স্যাতের উপরেও নাইফ চালিয়ে দেয়, আর এই জন্য তার হাতটা অনেক জঘন্যভাবে কেটে যায়, আর এই জন্য সে খুবই গুরুতর আহত হয়ে যায়। তবে তবুও তারা সেখান থেকে কোনোরকমে পালিয়ে চলে আসে। যদিও তারা সেখান থেকে পালিয়ে চলে এসেছে, তবে একটু নিচে আসার পরে তারা একটা মেটালের দরজা পেয়ে যায়, যেই মেটালের দরজার উপরে একটা লক লাগানো ছিল। তাদের কাছে যেহেতু অনেকগুলো চাবি ছিল, তারা বারবার করে সেটাকে বিভিন্ন চাবি দিয়ে খোলার ট্রাই করে, তবে কোনোভাবেই সেটাকে তারা খুলতে পারছিল না। আর এতক্ষণে জ্যাকবও পেছন দিয়ে চলে আসে, আর যখনই সে এসে তাদের উপরে আক্রমণ করতে যাবে তার আগেই তারা ফাইনালি সৌভাগ্যক্রমে গেটটা খুলে ফেলে, আর কোনোরকমে ওই পারে গিয়ে গেটটাকে লক করে দেয়। আর এরপর তারা দুজন মিলে চলে আসে মেডিসিন রুমের মধ্যে, যেখানে সে স্যাতের চিকিৎসা করতে চায়। তবে স্যাত তাকে বারবার করে বলছিল যে আমাদের যে কোনো মূল্যে পুলিশকে ইনফর্ম করতে হবে, আর নতুবা চিকিৎসা করে কোনো লাভ নেই, আমাদের মৃত্যু এখানে হয়ে যাবে। আর তখন এমি একটা জানালা দেখতে পারে যেটা কিনা গ্রাউন্ড ফ্লোরে গিয়ে ওপেন হয়, তো এই জন্য সে স্যাতকে বলে যে এইটা দিয়ে আমি গাড়ির কাছে যাব আর পুলিশকে গিয়ে ইনফর্ম করব, তুমি ততক্ষণ এখানেই থাকবে, কোনোভাবে এখান থেকে নড়বে না। আর এরপরে সে সেই উইন্ডো দিয়ে বাইরে বেরিয়ে আসে আর গাড়িটাকে খোঁজা শুরু করে। তবে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পরে সে দেখতে পারে যে বাইরে জেকব দাঁড়িয়ে আছে, তো এই জন্য সে দ্রুত আবার উইন্ডো দিয়ে মধ্যে চলে আসে। আর সে এসে সেতকে বলে যে জেকব বাইরে দাঁড়িয়ে আছে, তো এই জন্য আমরা কোনোরকমে বেরোতে পারবো না। সেত তাকে জিজ্ঞেস করে যে সে তোমাকে দেখতে পেয়েছে, তখন আমি বলে না, সে আমাকে দেখতে পায়নি। তবে তখনই জেকব পাশের একটা উইন্ডো ভেঙে ফেলে, আর এই জন্য তারা দুজন প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারা গিয়ে একটা দেয়ালের পাশে লুকিয়ে পড়ে, তবে তারা দেখতে পারে জ্যাকব তাদের চারপাশেই ঘুরছে আর হন্য হয়ে তাদেরকে খুঁজছে। আর এরপর তারা দৌড়ে চলে আসে বেসমেন্টের মেইন গেটের কাছে। তবে যখনই এমি গেটটা খোলার ট্রাই করে, তখন গেটের ওই পাশ থেকে একটা চাকু এই পারে ওই পারে চলে আসে, যেটা এমির পেটের মধ্যে ঢুকে যায়, আর এই জন্য তার সেখানেই মৃত্যু হয়ে যায়। আসলে জেকব গেটের ওই পারেই দাঁড়িয়েছিল। আর এরপরে জেকব সেই দরজাটাকে ভেঙে এই পারে এসে সেতকে মারার জন্য তাকে ফলো করে। সেত দৌড়ে যদিও একটা রুমের মধ্যে এসে নিজেকে বন্দি করে ফেলে, তবে তখন সেখানে জেকব এসে সেই দরজাটাও ভেঙে ফেলে আর তাকে ধরে আচ্ছা রকম একটা ধোলাই করে। তবে তবুও সেত এখান থেকে কোনোরকমে পালিয়ে যায়, আর সে দৌড়ে চলে আসে সেই মেডিকেল রুমের মধ্যে। আর এখানে বেসমেন্টের উইন্ডোটা দিয়ে সে দ্রুত পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে ততক্ষণে জেকবও চলে আসে, আর সে তার পাটা ধরে তাকে টেনে মধ্যে নিয়ে আসে। সে সেতের উপরে একটা বিশাল বড় আলমারি মারে আর তাকে আচ্ছা রকম ধোলাইও করে। আর এরপর যখনই সে তাকে মারতে যাবে, তখনই সে দেখতে পারে তার পাশে কিছু মেডিসিন পড়ে আছে, যেই মেডিসিনগুলোকে সে ইউজ করতো বডিকে ডিসপোজ করার জন্য। সে সেই মেডিসিনের পাইপটা জেকবের বডির মধ্যে ঢুকিয়ে দেয় আর মেডিসিনের স্পিড অনেকটা বাড়িয়ে দেয়।
এই জন্য দেখতে দেখতে জেকবের বডিটা পুরো মেল্ট হয়ে যায় আর সে সেখানেই মারা যায়। সেথ দ্রুত হসপিটাল থেকে বাইরে বেরিয়ে আসে আর সে তার গাড়িটা নিয়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে যখন সে ড্রাইভ করে মেইন গেটের সামনে আসে তখন সে দেখতে পারে মেইন গেটটা বন্ধ হয়ে আছে। তো এই জন্য সে গাড়ি থেকে বেরিয়ে মেইন গেটটা খোলে আর যখন সে আবারও ঘুরে গাড়ির দিকে যাওয়ার ট্রাই করে তখন সে দেখতে পারে গাড়ির দরজাটা খোলা। আর এটা দেখে সে বুঝতে পারে যে হয়তোবা জেকব তার গাড়ির মধ্যেই আছে। আর এই জন্য সে প্রচণ্ড ভয় পেয়ে আস্তে আস্তে পেছনের দিকে যাওয়া শুরু করে। আর তখনই তার পেছন থেকে জেকব চলে আসে আর সে তার মুখটাকে ধরে তাকে সেখানেই মেরে ফেলে। আর এমন একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়।